Manobotan Shamadhan Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan.

আল্লাহ তাল দয়া শান্তি ও রহমত সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার ড জাকির আসসালাম আলাইকুম আসসালাম তো জাকির আজকের অনুষ্ঠানে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হল বাম হাতের চাইতে ডান হাতের উপর বেশি গুরুত্ব আমি জানি যে এটা একটা সুনত ইনশাল্লাহ আপনি এটা ব্যাখ্যা করবেন আপনি কি এটা বলবেন যে ডান হাতকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন রকম কাজে যেমন খাওয়া দাওয়া শুভেচ্ছা আর অন্যান্য কাজে অন্যদিকে বাম হাতকে মোটেই গুরুত্ব দেওয়া হয় না আলহামদুলিল্লাহ অউজ বিল্লাহ হেমিনের শেতনের রজিম্লাহ রহমান রহিম রব্বেশ্বর আমরি ওয়াহ্লোল উদ্দাত মিল্লে সানি ইয়াফ আমাদের ডানহাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে যে জিনিসগুলো সম্মানজনক যে কাজ করা মুস্তাহাব যেসব কাজে আশীর্বাদ পাব যে কাজগুলো ভালো সেগুলো ডানহাতে করা উচিত আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি এগুলো বাম হাত দিয়ে করতে হবে আর নবেম্বন সাল ইসলামের সুন্ন অনুযায়ী খাওয়া দাওয়া করবো ডান হাতে পান করব ডান হাতে হ্যান্ডশেকও করবো ডান হাত দিয়ে আর যখন কোনো পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো শার্ট পরলে প্রথমে ডান হাত ঢোকাবো যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো জুতা পরার সময় ডান পায়ে আগে পরব আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে প্রথমে ডান হাত তারপর বাম হাত প্রথমে ডান পা তারপর বাম পা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে যখন আপনার নামাজ শেষের দিকে সালাম ফেরানোর সময় ডান দিক আগে কালো পাথর ছুঁতে গেলে ডানহাত আগে চুল আঁচড়ানোর সময় ডান পাশ আগে মোচ সময় প্রথমে ডান দিক হাতে নখ কাটবো হাত আগে শরীরে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দেবেন ডান দিক থেকে আগে মাথা সেব করার সময় এখানেও আগে ডান পাশ টয়লেট থেকে বের হবার সময় প্রথমে ডান পা বের করতে হবে যদি আপনি চোখের সুরমা দেন তাহলেও ডান চোখ আগে আর হয়তো আপনি মিসক করছেন দিয়ে দাঁত মাজা এখানেও ডান দিক থেকে প্রথমে তাহলে এগুলো আমাদের নবী সুন্নত নবীর কাছ থেকে শিখেছি আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না সেগুলো করবেন বাম হাত দিয়ে যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে শার্ট খোলার সময় বাম হাত আগে প্যান্ট খোলার সময় বাম পা আগে আবার যখন জুতা খুলবেন এখানেও বাম্পা প্রথমে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা যদি নিজেকে পরিষ্কার করেন হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন এখানেও বাম হাত আগে যদি নাক ঝাড়েন তাও বাম হাত তাহলে এই হচ্ছে পার্থক্য আর অনেক সহি হাদিসে এই ব্যাপারটা বলা হয়েছে এ হাদিসটার উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বলেছেন একটা ছোট ছেলেকে বলছেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো খাওয়া দাওয়া করার আগে আল্লাহর নাম নাও ডান হাত দিয়ে খাও সামনে যা আছে সেগুলো খাও আরেকটা হাদিস সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার দশ নবী বলেছেন যার মানে তোমরা বাম হাত দিয়ে খেও না পান করো না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক সুনাম মেনে চলে তারা কখনোই বাম হাত দিয়ে খায় না বা পান করে না তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ Oh you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh you who believe, read the Quran every night of Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার ড জাকির আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ তো জাকির আজকের অনুষ্ঠানে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হল বাম হাতের চাইতে ডান হাতের উপর বেশি গুরুত্ব আমি জানি যে এটা একটা সুনত ইনশাল্লাহ আপনি এটা ব্যাখ্যা করবেন আপনি কি এটা বলবেন যে ডান হাতকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন রকম কাজে যেমন খাওয়া দাওয়া শুভেচ্ছা আর অন্যান্য কাজে অন্যদিকে বাম হাতকে মোটেই গুরুত্ব দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আউস বিল্লাহ হেমের সৈতনে রজিম্লাহ রহমান রহিম রবমেশ্বরী সাদ্রি আমরী ওয়াহ্ সানি ইয়েফ আমাদের ডানহাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে যে জিনিসগুলো সম্মানজনক যে কাজ করা মুস্তাহাব যেসব কাজে আশীর্বাদ পাব যে কাজগুলো ভালো সেগুলো ডানহাতে করা উচিত আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি এগুলো বাম হাত দিয়ে করতে হবে আর নবী নব্বই সাল্লাহ ইসলামের সুন্ন অনুযায়ী খাওয়া দাওয়া করবো ডান হাতে পান করব ডান হাতে হ্যান্ডশেকও করবো হাত দিয়ে আর যখন কোন পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো শার্ট পরলে প্রথমে ডান হাত ঢোকাবো যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো জুতা পরার সময় ডান পায়ে আগে পরব আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে প্রথমে ডান হাত তারপর বাম হাত প্রথমে ডান পা তারপর বাম পা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে যখন আপনার নামাজ শেষের দিকে সালাম ফেরানোর সময় ডান দিক আগে কালো পাথর ছুঁতে গেলে ডান হাত আগে চুল আঁচড়ানোর সময় ডান পাশ আগে মোচ সময় প্রথমে ডান দিক হাতে নখ কাটবো হাত আগে শরীরে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দেবেন ডান দিক থেকে আগে মাথা সেব করার সময় এখানেও আগে ডান পাশ টয়লেট থেকে বের হবার সময় প্রথমে ডান পা বের করতে হবে যদি আপনি চোখে চোখের সুরমা দেন তাহলে ও ডান চোখ আগে আর হয়তো আপনি মেশাওয়ক করছেন দাঁতন দিয়ে দাঁত মাজা এখানেও ডান দিক থেকে প্রথমে তাহলে এগুলো আমাদের নবী সুন্নত নবীর কাছ থেকে শিখেছি আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না সেগুলো করবেন বাম হাত দিয়ে যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে শার্ট খোলার সময় বাম হাত আগে প্যান্ট খোলার সময় বাম পা আগে আবার যখন জুতা খুলবেন এখানেও বাম্পা প্রথমে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা যদি নিজেকে পরিষ্কার করেন হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন এখানেও বাম হাত আগে যদি নাক ঝাড়েন তা বাম হাত তাহলে এই হচ্ছে পার্থক্য আর অনেক সহি হাদিসে এ ব্যাপারটা বলা হয়েছে এ হাদিসটা উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নবী মহম্মদ সাল্লাল্লা আল্লাসাল্লাম বলেছেন একটা ছোট ছেলেকে বলছেন। যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো খাওয়া দাওয়া করার আগে আল্লাহর নাম নাও ডান হাত দিয়ে খাও সামনে যা আছে সেগুলো খাও আরেকটা হাদিস সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার দশ নবী বলেছেন লা তাকুলু বিশ্বমালি মানে তোমরা বাম হাত দিয়ে খেও না পান করো না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক তারা কখনো বাম হাত দিয়ে খায় না বা পান করে না তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ লোক কারণ তখন ডান হাতটা এটো থাকে আর গ্লাস ধরে বাম হাত দিয়ে কিন্তু নবীর হাদিসটা মানতে হবে এই কারণে ডান হাত নিচে রাখে আপনিও হয়তো দেখবেন যে সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম হাতে নিচে ডান হাত রাখে যাতে বোঝায় ডান দিয়ে পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না তবে শেখ নাসিরুদ্দিন আলবানী এটাতে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদি কোনো হাদিসে বলা থাকত যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও তাহলেই কাজটা সঠিক হতো মোহাম্মদ হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে তাই এখানে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদিও ডান হাতে তখন এটো তারপরও আপনি সে গ্লাসটা ধরবেন ডানহাত দিয়ে কারণ আপনার আত্মা নোংরা হওয়ার চেয়ে গ্লাস নোংরা হওয়াটা অনেক বেশি ভালো তিনি এটাতে একমত না বাম হাতে ধরে নিচে ডানহাতটা দেবেন বলছেন সরাসরি ডান হাতে ধরবেন গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই নিজের আত্মাকে নোংরা করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো তাহলে এখানে শেখ নাসিরুদ্দিন আলবানী একমত হতে পারেননি আল্লাহ তার উপর দয়া করুন এছাড়াও আরও একটা হাদিস আছে আবু দাউদ বুক অব ফুডস হাদিস নাম্বার চার হাজার একশো উনত্রিশ প্রিয়নবী মো সাল্লাম বলেছেন যে ডান দিক আগে ব্যবহার করবে যখন তোমরা উজু করবে আর যখন তোমরা জামা কাপড় পরবে নবী বলেছেন ডান দিক আগে ব্যবহার করবে যখন জামা কাপড় পরবে আর যখন তোমরা অজু করবে তারপর তোমরা বাম দিক ব্যবহার করতে পারবে তারপর আরও হাদিস আছে আবুদাউদে খন্ড নম্বর এক হাদিস নাম্বার তেত্রিশ বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা ডান দিক ব্যবহার করবে যখন খাবার খাবে আর ডান দিক আগে ধুতে হবে যখন অজু করবে ডান দিক প্রথমে এরপরে বাম পাশটা ধুবে আর পরিষ্কার করার সময় বাম হাত আগে এছাড়া আরও একটা হাদিস আছে সোহি মুসলিমে হাদিস নম্বর পাঁচশো চার আমাদের নবী বলেছেন যে পরিষ্কার করা ইত্যাদির জন্য ডান হাত ব্যবহার করো না বাম হাত ব্যবহার করো পরিষ্কার করার কাজে এগুলোর ভিত্তিতে মাসাল্লাহ আমরা নবীর সুন্নত মেনে চলি যেগুলো ভালো জিনিস সম্মানজনক মুস্তাহাব সেগুলো ডান দিয়ে করি আর অন্যান্য কাজগুলো বাম হাত দিয়ে আর এরকম করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এখন আমাদের বলে যে আমাদের ব্রেনের বাম অংশটা শরীরের ডান পাশকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান অংশটা শরীরের বাম পাশকে নিয়ন্ত্রণ করে আর বিজ্ঞান এখন আমাদের বলে যে পৃথিবীর মানুষের প্রায় নব্বই পারসেন্ট তাদের ব্রেনের বামাংশটাই বেশি সক্রিয় থাকে এজন্য দেখবেন মানুষের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে ডানহাতি কারণ ব্রেনের বামাংশটা বেশি সক্রিয় তাই বেশিরভাগ মানুষই হোক মুসলিম বা অমুসলিম কাজ করে ডানহাতে ইসলাম উৎসাহিত করেছে যে ভালো কাজগুলো করবে ডানহাত দিয়ে আর পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে এর কারণ হলো সাধারণত বেশিরভাগ লোকের শুধু ব্রেনের বামাংশটাই সক্রিয় থাকে যেহেতু আমরা ডানহাতি তবে ইসলাম আমাদের ডানহাত ব্যবহার করতে উৎসাহিত করেছে শরীরের অংশটা ভালো কাজের জন্য পাশাপাশি বাম ব্যবহার করতে বলেছে সেই কাজের জন্য যেগুলো সম্মানজনক না যেটা পুরোপুরি উল্টো তাহলে এখানে একজন মানুষ ভালো কাজগুলো তার হাত দিয়ে করছে তবে বামপাসটাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে যেমন ধরেন মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম্পা রাখতে হবে টয়লেটে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকতে হবে এখানে আমরা সচেতনভাবে চেষ্টা করছি যেমন ধরেন যখন পোশাক খুলব সাধারণত মানুষ আগে ডান হাত খোলে পরেও ডান দিক থেকে আবার খোলার সময় ডান দিক থেকে এটা একটা কমন অভ্যাস আর এখানে আমরা ইচ্ছে করে সচেতনভাবে বাম দিক ব্যবহার করছি পোশাক খোলার সময় বাম্পা আগে আমাদের জুতা খোলার সময় এভাবে আমরা ব্রেনের অন্য অংশটাকেও ব্যবহার করছি যদিও ডান দিকে চেয়ে কম এতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয় আর এটা ব্রেনের জন্য ভালো বৈজ্ঞানিক দিক থেকে এটা উপকারী নবীন নির্দেশ দিয়েছেন তাই বেশিরভাগ কাজ ডান হাতে করি তবে সচেতনভাবে বিশেষ কিছু কাজ বাম হাতে করে থাকি এটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো এক্সারসাইজ আরও একবার দেখলাম ইসলাম ধর্ম ভারসাম্য বজায় রাখে আলহামদুলিল্লাহ পরের প্রশ্ন এই ব্যাপারে নিয়মটা কি যদি কোনো লোক দাঁড়িয়ে কোন কিছু পান করে ইসলাম এ ব্যাপারে কি বলে আপনি সব মিলিয়ে এরকম ছয়টা হাদিস পাবেন শুধুমাত্র সই মুসলিমে যে মুসলিমদের দাঁড়িয়ে কোনো কিছু পান করা নিষেধ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে শহীদ মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো আমাদের নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে কিছু পান করো না শহীদ মুসলিম খণ্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার আঠারো নবী এক লোকে নিষেধ করলেন যে তুমি দাঁড়িয়ে কিছু পান করো না এরপর আরেকটা হাদিস আছে সোহেম মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার বিশ নবী সতর্ক করেছেন দাঁড়িয়ে কিছু পান করু না এরপর আরেকটা হাদিস সোহেম মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার বাইশ প্রিয় নবী বলেছেন তোমরা দাঁড়িয়ে কিছু পান করবে না এই সবগুলো হাদিস আমাদের নিষেধ করছে যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না সোয়েব মুসলিমের পরে হাদিস পাঁচটা সোহেব মুসলিম খন্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার তেইশ থেকে পাঁচ হাজার সাতাশ এই পাঁচটা হাদিস বলছে যে নবী জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে এছাড়াও একটা আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নাম্বার এক হাজার ছশো সাঁত্রিশ প্রিয়নবী মোহাম্মদ সুল্লা সাল্লাম বলা হয়েছে যে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন এই হাদিসগুলোর ভিত্তিতে বিশেষজ্ঞগণ সবাই একমত যে বসে কিছু পান করাটা মুস্তাহাব আর দাঁড়িয়ে আমরা পান করতে পারব শুধুমাত্র জমজমের পানি কিছু কিছু বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন তবে এগুলোর পাশাপাশি আরও কিছু সহি হাদিস বলছে যে নবী জমজমের পানি ছাড়া সাধারণ পানিও দাঁড়িয়ে পান করেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো পনেরো বলা হয়েছে হজরত আলিরাদ আল্লাহ তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন তখন দাঁড়িয়ে পানি পান করলেন আর তিনি বললেন আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন এখন আমি যেভাবে পান করছি এছাড়াও আরও একটা হাদিস এটা আছে মসনাদ আহমেদে খন্ড নম্বর এক হাদিস নম্বর সাতশো সাতানব্বই বলা হয়েছে যে হজরত আলীর আল্লাহ একবার তিনি দাঁড়িয়ে পানি পান করছিলেন তার দিকে সবাই তাকিয়েছিল অনেকে ঘুরে তাকাল তখন তিনি বললেন যে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন আমি সেটা করছি যেটা নবী করেছেন আমি দাঁড়িয়ে পান করছি কারণ নবীকে দাঁড়িয়ে পান করতে দেখেছি আমি আমি বসেও পান করি কারণ আমি নবীকে বসে পান করতে দেখেছি আর একটা হাদিস আছে তিরমেজিতে হাদিস নম্বর এক হাজার আটশো একাশি ইবনে ওমর রাজিয়াল তিনি বলেছেন যে যখন তিনি আমাদের নবীর সঙ্গে থাকতেন তখন অনেক সময় হাঁটতে হাঁটতে খেতেন আর দাঁড়িয়ে পান করতেন এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা জানতে পারি আর বেশিরভাগ বিশেষজ্ঞ মানেন যে বসে কিছু পান করাটা হচ্ছে মুস্তাহাব এই কাজটাকে সুপারিশ করা হয়েছে কারণ এটা আমাদের নবীর নির্দেশ একথা আগেও বলেছি যখন আমাদের নবীর নির্দেশ আর কাজ বিপরীত হবে তখন নির্দেশের গুরুত্বই বেশি নির্দেশ হচ্ছে আসল রুলিং কাজ হতে পারে পরিস্থিতির কারণে হয়তো তিনি করেছিলেন তবে মুস্তাহাব হচ্ছে বসে কিছু পান করা তবে যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে তবে সেটা হবে মাকরু তার মানে এটা না করলে ভালো তবে করলে কোনো শাস্তি নেই দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন হয়তো পরিস্থিতির কারণে নবী দাঁড়িয়ে পান করেছেন সেজন্য দাঁড়িয়ে কিছু পান করাটা হারাম না কিছু মানুষের ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কিছু পান করা হারাম আসলে হারাম না এটা মাকরু তবে বসে পান করাটাই ভালো তাহলে ইনশাল্লাহ ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আপনি পড়ুন না প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড় সারা দুনিয়ার মানুষকে করুন Majid Allah taala পড়তে বললো বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল নাজিল কে নাযিল হলো এটি এক গোপন কেতাব কুরআন ভাষায় নাযিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় আজ রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় নবিজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই মনিবোক্ত আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম সিয়াম হল আল্লাহর মাস মোহরমের সিয়াম আর ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজুদের সালাত সেই মুসলিম দ্বিতীয় খণ্ড সিয়াম অধ্যায় হাতের সংখ্যা ২৬১১। ছশো এগারো জাকিরের আন্তরিক বার্তা আপনার بهشت কোথায় সহি বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর দুই একজন লোক নবীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার মা লোক করলো তারপর কে নবজি বললেন তোমার বাবা তার মানে ভাগের অর্থাৎ যায় মায়ের দিকে এবং এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা শুনানোর সাহিত্য উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নব বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব চার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কাছে এবারের প্রশ্নটা এটা আগের উত্তরের প্রসঙ্গ থেকে আপনি কি এবারে কিছু পান করার আদব আদবকায়দাগুলো সম্পর্কে বলবেন আমাদের নবীর সুন্না আর পান করার আদব কায়দার কথা যদি বলেন এক নম্বর হচ্ছে পান করার আগে বিসমুল্লা বলবেন আমরা পান করব ডান হাত দিয়ে তারপর আমরা বসে পান করব চার নম্বর আমরা কমপক্ষে তিন ঢোক দিয়ে কিছু পান করব এমন না যে একবারেই শেষ পাঁচ নম্বর পান করা শেষে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনি হয়তো পরিবেশন করছেন অনেক লোকজন আছে সবাইকে আপনি সার্ভ করছেন কিছু আপনি সবার শেষে পান করবেন সাত নাম্বার আপনি পরিবেশন করবেন ডান দিক থেকে আট নাম্বার জগ বা বোতল থেকে সরাসরি পান করব না জগ থেকে ঢালবো কোনো কাপে অথবা গ্লাসে তারপর পান করব এই অভ্যাসগুলো স্বাস্থ্যসম্মত যদি জগ থেকে সরাসরি খান এঁটে হয়ে যাবে তাই জগ থেকে গ্লাসে ঢেলে নিলে সব কিছুই তাহলে পরিষ্কার থাকবে আর নয় নম্বর আদব হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে কিছু পান করবেন না এই হচ্ছে কোন কিছু পান করার আদব সুন্দর আর এখন ডাক্তার জাকির এবারে আমি আপনাকে আমাদের ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্নটা করব একেবারে সহজ সরল আর সরাসরি একটা প্রশ্ন আমরা অনেক মুসলিমকে দেখি তারা বলছে বিসমিল্লাহ ই রহমান ইরাহিম খাওয়ার ঠিক আগে এটা কি সুন আমি ব্যাপারে যতটুকু জানি কখনো শুনিনি এমন সহি হাদিসের কথা এখন পর্যন্ত এরকম কোন কোনো হাদিস খাটি হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমিল্লা রহমান রাহিম অথবা নবী খাওয়ার আগে বিসমুল্লাহ রাহিম বলেছেন সত্যি বলতে আমার জানা মতো সব হাদিস বলছে নবী বলেছেন বিসমুল্লাহ এরকম একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে বলবে বিসমিল্লা খাবে ডান হাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে একটা হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাজি আল্লাহ এটা আছে দাউদে নম্বর তিন হাজার সাতশো আটান্ন হজরত আয়েশা রাদ আল্লাহন হা উমুল মোমিনিন মুমিনিন আল্লাহন আনহা তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর যদি খাওয়ার আগে বিসমিল্লা বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে একেবারে শুরুতে আর আল্লাহর নাম নিচ্ছে একেবারে শেষে তাহলে আমাদের নবীলাম নির্দেশ দিয়ে গেছেন এটাই তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না তাই তারা বলে বিসমিল্লা রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে বিসমিল্লা হচ্ছে সঠিক শব্দ সে বলল বিসমিল্লাহ রহমানের রহিম তো আরো বেশি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা কি বিসমিল্লা চেয়ে ভালো না আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবীর কথাটাকে উন্নত করবেন তারপর তাকে বললাম আপনার এই যুক্তিতেই ধরেন আমি কোন পশু করব নেই করছি যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন না বিসমিল্লাহ রহমানের রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চিন্তা করুন যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম এটা জানে না তাই হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করা যেটা ঠিক না আমরা আল্লাহ এবং কথা মেনে চলব আপনার যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারছি না পরের প্রশ্ন পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি উত্তরটা বেশ লম্বা হবে ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয় এব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানুর ওদের নম্বর চব্বিশ আয় নম্বর তিরিশ মমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে আছে বললাম ভাই এটা কি করছো এটা তো হারাম ইসলামে সে বলল আমাদের প্রিয়ানবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি তার মানে এই না যে দশ মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি এরপরে আসবে পোশাক পরিচ্ছদ এরপরে আয়াতে মহিলাদের হিসাবের কথা বলা হয়েছে পবিত্র করণেশ্ব নৌর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মোমিন্নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযুক্ত রাখে লজ্জাস্থানে হেফাজত করে সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয় আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে এখানে মারামের একটা তালিকা দেওয়া হয়েছে মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট ছয়টা ক্যাটাগরি আছে প্রথমটা সীমা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান দ্বিতীয়টা যে পোশাকটা পরবে সেটা এমন সেটা হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চার নম্বর পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে লিঙ্গের মানুষ আকৃষ্ট হয় পাঁচ নম্বর আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না আর একটা হাদিস আছে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার একশো একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে নবী বললেন যে এই রঙটা বদলাও এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক তাহলে এমন কিছু পরবেন না যেটা অবিশ্বাসীদের ধর্মের প্রতীক আর ছয় নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক একটা হাদিস আছে সহবুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঁচাশি আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না আর মহিলাদের কোন পোশাকও পরবে না মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না পুরুষের মতো আচরণ করবে না পুরুষের কোনো পোশাকও পরবে না তাহলে এই হলো হিজাব পালনের ছয়টা শর্ত তবে এখানে বলছে শুধু পোশাকের কথা এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন কিভাবে হাঁটাচলা করবেন কিভাবে চিন্তাভাবনা করবেন কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এসব কিছু মিলেই পূর্ণ হিজাব আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুর আহজাব পদ নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট হে নবী মুমিন নারীদের যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না এখানে উদাহরণ দিই ধরেন দুই যমজ বোন দুজনে খুবই সুন্দরী সমান সুন্দরী তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আপনি যে শহরে থাকেন ধরেন সেখানে এক বোন সে পড়ে আছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমণ্ডলার কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী সে পড়েছে পশ্চিমা পোশাক মিনি স্কার্ট বা শর্টস আর রাস্তা একটা বখাটা ছেলে শিকারের অপেক্ষায় আছে আমি আপনাদের প্রশ্ন করি ছেলেটা কাকে উত্তক্ত করবে মিনিস্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে কাকে উত্তক্ত করবে অবশ্যই যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে ঠিক বলেছেন তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্তক্ত করা না হয় তাহলে এই হচ্ছে হিজাবের ছয়টা শর্ত এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে যেমন ধরেন আমাদের প্রিয়নী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ সন্নার আল নিসাইতে আছে বুক অব জিনা নাম্বার চল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো সাতচল্লিশ আমাদের প্রিয়নী বলেছেন দুটো জিনিস স্বর্ণ আর রেশম এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে এছাড়া আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে টাকনুর নিচে যাওয়া যাবে না এই হাদিসটা উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস হাজার যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকন যায় সেটা দুজোখের আগুনে জ্বলবে ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনুর নিচে যাওয়া নিষিদ্ধ এছাড়া আরো নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা যে তারা অনেক বড় এটা নিষিদ্ধ এই হাদিসটা হাদিস নাম্বার চার হাজার আঠারো ও চার হাজার উনিশ যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোন পোশাক পরে আল্লাহ সবানা কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন এই হাদিসের আরেকটা ভাষণ বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ দিনে পুনরুত্থানের দিনে এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন আমাদের নবী বলেছেন এটা আছে সুনান আবু দাউদেব বুক অব ড্রেস খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার পঞ্চাশ নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পরো কারণ এটা সবচেয়ে সেরা পোশাক আর মৃত মানুষকে সাদা কাফন দাও আর এছাড়াও আমাদের নবী মোহামসদ বলেছেন এই হাদিসটা আছে দাউদে খন্ড নাম্বার তিন বুক অফ ড্রেস হাদিস নাম্বার চার নবী বলেছেন যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে শুরু করবে ডানদিক থেকে তাহলে এটাও সুননত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে এরকম কিছু নিয়মকানুন আমরা কোরআন হাদিসে পাব হিজাব সম্পর্কে পোশাক পরিচ্ছদ আর আমাদের নবীর সুননত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে রাজাকাল্লা খায় ডক্টর জাকির আমি জানি যে আমরা শুধুমাত্র এই একটা টপিক নিয়েই পুরো একটা অনুষ্ঠান করতে পারি তাহলে ইনশাল্লাহ ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কবর ফেমাতে কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেশতা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকিস কবরে হঠাৎ করে দুইজন ফেরেশতা ঢকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কা শয়তানের পরিণতি কবরের জমিনটাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি আজ রাত 10:30 টায় বাংলাদেশে ও রাত 10:00 টায় ভারতে 20 বাংলায় প্রিয় মুসলিম এবং অমুসলিম আমাদের অনুষ্ঠানে রমজান আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাস দেয়ার মাস পর্ব চার আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লা এবারে আমরা আলোচনা করব দর্শকদের প্রশ্ন নিয়ে যার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস এখানে আমরা নবীর সুনত নিয়ে আলোচনা করব গত বেশ কয়েকটা পর্বেও করেছি তাহলে আপনাকে প্রথম প্রশ্নটা করি জাকির পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুনত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুনত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্না হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ সোহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরা আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট প্রয়োজন নেই তবে আরো কিছু আছে যেগুলোর কোন হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ ধ্দলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন পবিত্র কূরণ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও করন বলছে তোমরা নামাজ পড়ো কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধব এগুলো পাবেন সুনর থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর এজন্য আল্লাহ পবিত্র কোরণে অনেক জায়গায় এই কথা বলেছেন যেমন সুরেন্ট আল্লাহ এবং তার মান্য করো তার মানে যদি মেনে চলতে তাহলে মানতে হবে আর মানে আল্লাহ সোয়ান মেনে চলা সেজন্য সুননা হলো অপরিহার্য কোরনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনের ভেতরেই পাব তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেল আল্লাহ তাল্লার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র পবিত্রকরণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবী সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে সেবুখারিতে খারিতে খণ্ড নম্বর আট বুক অফ হুদুদ হাদিস নম্বর ছয় হাজার সাতশো উননব্বই প্রণবী মোহাম্মদাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করল তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে জেনেছি কাঠবেন কবজি থেকে অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কোনই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরও উদাহরণ দেওয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিসা ওদের নম্বর চার আয়াত নম্বর একশো এক যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুশ্রিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সোহেব মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাজার চারশো একষট্টি সেখানে একজন সাহাবি হজরত উমর রাজি আল্লাহানহকে জিজ্ঞেস করলেন পবিত্র করণের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনও কেন সংক্ষেপ করব হজরত ওমর রাজিয়াল উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক বা ভয় থাকুক বা না থাকুক সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকতো করোনার আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহি হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ সাবান্যতা এভাবে অনেক উদাহরণ দেয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সুরা ছয়তাল্লিশ আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আয়াতটা বলছে যে যার মানে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শুকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারও নাম নেওয়া হয়েছে করোনায় এই থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার সাতশো বাহান্ন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারি পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সোহিব বুখারি আর মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি এটা আছে সহিদ বুখারিতে বুক অব স্ল্যাটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মঞ্জু ইসলাম বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্টির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এ কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ্রাক আল হাকিমে হাদিস নম্বর তিনশো উনিশ নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার শূন্য শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে শূন্য হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ড জাকির আল্লাহ সুবাহন তালা সেই সব মানুষকে হেদায়ত করুন যারা এটা মেনে চলছে না পরের প্রশ্ন কোন মুসলিম ইসলাহ দেয়ার সময় কারও খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে যদি প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দাও দিচ্ছে এভাবে নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সের নাহল ও নম্বর ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ উদু ইলা সাবিলি রব্বিকাব্লে লেখমা ওয়েল মো আজ্জেত হাসনা যার মানে মানুষকে তোমার তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন সেটা করব হিকমা আর হুসনার সাথে সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলামা দাওয়া দিচ্ছেন হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো তারপরও আমরা তাকে ভালোবাসব আমাদের নবী যেটা করে গেছেন আর আমাদের নবীর জীবন এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি এরকম আরও অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিরিশ যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল আসাম আলাইকুম আলাইকুম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক নবী তাকে উত্তরে বললেন তোমার বেলায়ও হজরত আয়সারদে আল্লাহন আনহা, আমাদের নবীর স্ত্রী তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন তিনি সেই ইহুদিকে বললেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক তিনি খুবই রেগে গিয়েছিলেন নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত নম্র হওয়া উচিত রেগে যাওয়া উচিত না হজরত আয়সারদে আল্লাহ আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে নবী তখন বললেন তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন ওদের দোয়া কবুল করা হবে না এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন এরপর আরেকটা হাদিস তোহেব মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার আশি যে মানুষটা ন্যায়নিষ্ঠতার অভিশাপ দেয়া উচিত না তার মানে যে লোক আন্তরিক একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ বকাঝকা গালমন্দ করা ইত্যাদি আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার উনিশ যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সব সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ বলেছেন আয়াত নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন ইসলাম দেব আমরা কখনো রেগে যাবো না প্রতিশোধ নিতে চাইবো না তাদের মন জিতে নেব প্রতিশোধের চেয়ে মন জিতে নেয়া অনেক ভালো আমরা হব দয়ালু নরম আর ক্ষমাসীল জাজাকাল্লা খায় ডক্টর জাকির তাহলে ইনশাল্লাহ ভাই বোনেরা আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাসিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব Kal Shonda Sharipastai Bangladeshi, O Shondhar Pastai Bharote, 20 TV Banglai. Dialogue, discussion, discussion, discussion. discussion. Debate. debate, rebuttal, rebuttal. conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. উইটনেস ড জাকির নাইক ইন আকল অব ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তালা পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাত্তর আল কোরআনকে নাজিল করে এটি প্রজ্ঞাপূর্ণ কেতাল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যানময় ও নিরময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান ছায়ায়। পরবর্তী বাংলায়। প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকের পর্বে আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব আলাইকুম আসসালাম পর্বাল রহমতুল্লাহ কোন মুসলিম ইসলাহ দেয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে যদি এ প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দেওয়া দিচ্ছে এভাবে নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র বলেছেন নম্বর নম্বর আয়াত যার মানে মানুষকে তোমার প্রতিবলকর কথা আহ্বান করো ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন সেটা করব হিকমা আর হুসনার সাথে সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলাম বা দাওয়া দিচ্ছেন হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো তারপরও আমরা তাকে ভালোবাসবো আমাদের নবী যেটা করে গেছেন আর আমাদের নবীর জীবন এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল আপনারা এই গল্পটা জানেন এক মহিলা সব সময় নবীর পথে কাঁটা বিছিয়ে রাখত নবী সে পথে গেলে মহিলা কাটা ছুঁড়ে মারত নবীর দিকে তারপর একদিন নবী দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই নবী ভাবলেন এই অমুসলিম মহিলা আজ কাঁটা ছুঁড়ে মারছে না কেন নবী তখন দেখতে গেলেন যে সেই মহিলার কি হয়েছে তারপর দেখলেন যে মহিলা অসুস্থ নবী তখন মহিলার জন্য দোয়া করলেন মহিলা এতটাই খুশি হলো যে ইসলাম গ্রহণ করলো নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি এরকম আরও অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিরিশ যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল আসাম আলাইকুম আলাইকুম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক নবী তাকে উত্তরে বললেন তোমার বেলায়ও হজরত আয়সারদে আল্লাহন হা আমাদের নবীর স্ত্রী তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন তিনি সেই ইহুদিকে বললেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক তিনি খুবই রেগে গিয়েছিলেন নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত নম্র হওয়া উচিত রেগে যাওয়া উচিত না হজরত আয়সারদে আল্লাহন আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে নবী তখন বললেন তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন ওদের দোয়া কবুল করা হবে না এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন এরপর আরেকটা হাদিস তোহে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার দুইশো আশি যে মানুষটা ন্যায়নিষ্ঠতার অভিশাপ দেয়া উচিত না তার মানে যে লোক আন্তরিক একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ করা ইত্যাদি আর এই হাদিস যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ উচিত না অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সব সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নম্বর তেত্রিশ আয়াত নিশ্চয় নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন দাওয়া দেব অথবা ইসলা দেব আমরা কখনো রেগে যাবো না প্রতিশোধ নিতে চাইব না তাদের মন জিতে নেব প্রতিশোধের চেয়ে মন জিতে নেয়া অনেক ভালো আমরা হব দয়ালু নরম আর ক্ষমাশীল জাজাকাল্লা খায় ডক্টর জাকির আপনার কাছে এবারে পরের প্রশ্ন কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কি ধরনের আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কি ব্যবস্থা নিতে পারবেন আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ মত দিয়েছেন ইমাম আজ তার বই আল কাবাইরে তিনি আত্মহত্যাকে রেখেছেন উনত্রিশ নম্বরে সত্তরটা বড় পাপের মধ্যে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বই তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামী নিষিদ্ধ এছাড়া অনেক সোহে হাদিসে সম্পর্কে বলা হয়েছে এটা আছে সোহে বুখারিতে খণ্ড নাম্বার সাত হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আটাত্তর যেখানে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাভ দেয় আর নিচে পড়ে মারা যায় সে চিরকাল দোজোখের আগুনে এভাবে পতিত হতে থাকবে আর কেউ যদি পান করে মারা যায় সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে কেউ যদি নিজেকে ছুরি মারে তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল আর আবারও আল্লাহ রাসুল একই কথা বলেছেন আছে শহীদ খণ্ড নম্বর আট আদেশ নম্বর ছয় হাজার সাতচল্লিশ আমাদের প্রিয়নবী আসলাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে সে নিজেকে মেরে ফেলে দু আগুনে সে একই কাজ করবে বারবার দু সে একই কাজ করতে থাকবে সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দু বারবার করতে থাকবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর তিন যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল তারপর রক্তক্ষরণে সে মারা গেল আর নবী তখন বললেন যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে সে কখনোই ভেসতে যেতে পারবে না একই রকমের আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাদিস নম্বর দুই হাজার একশো তেত্রিশ এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে লোকটা আত্মহত্যা করেছে নবীর কাছে আনা হল আর নবী তার জানাজার নামাজ পড়লেন না এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ তবে তার মানে এই না হাদিসটা আর একটু পড়লে জানবেন সাহাবিগন তার জানাজার নামাজ পড়েছিলেন ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শিরকের সমান পাপ হবে আত্মহত্যা সবচেয়ে বড় গুনা না বড় গুনা গুরুতর গুনা তবে এই গুনা এটা কুফরির সমান না আর যদি আল্লাহ চান সন্তুষ্ট হন তিনি ক্ষমা করতে পারেন আল্লাহ পবিত্র বলেছেন করে না বলেছেন একশো অধ্যাচার্লিশ আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে সির করাকে কখনো কখনোই ক্ষমা করবেন না তাই এ ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ তবে সব মুসলিমকে বোঝানো উচিত তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে মাঘফিরাতের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করবে আর আপনি প্রশ্ন করলেন তার বাবা মা কি করবে যাদের সন্তান আত্মহত্যা করেছে বাবা মা তখন আল্লাহ কাছে দোয়া করবে সন্তানকে করে করে দিতে যদি সে থাকে আর রহিম আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন রাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন আল্লাহ সুবাহ তালা যেন তাদের ক্ষমা করেন যারা এভাবে ভুল করে নিজেদের ক্ষতি করেছে এবারে আজকে দর্শকদের কাছ থেকে পাওয়া শেষ প্রশ্ন যে কিছু মানুষ মনে করে এটা নাকি আবশ্যিক না যে আমরা সৎ কাজের নির্দেশ দেব আর অসৎকাজে নিষেধ করব তারা সুরা মাইদের একটা আয়াতের কথা বলে অধ্যায় পাঁচ আয়াত একশো পাঁচ হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদের তোমরা যদি সৎ পরিচালিত হও তাহলে পথপ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটাই তাদের যুক্তি এটা কি সহি বা সঠিক ব্যাখ্যা নাকি ভুল পবিত্রকরণের এই আয়াতটার অর্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এ আয়াতটা বলছে হে মুমিনগণ তোমাদের কোনো ক্ষতি হবে না